মলিকে মোর আনু আছে জ্বর ভমরা হেরি যারে নাই নারু আঘর কর ভমরা হেরি যারে ও মলিকে মোর আনু আছে জ্বর ভমরা হেরি যারে মলিকে মোর আনু আছে জ্বর ভমরা হেরি যারে নাই ন আরু আগর পর ভমরা হেরি যারে তোতে ডাকে পদু পড়ি রে তার খানে জান জড়ি তার সে জীবু বুড়ি রে মনে জানে তোতে মারি তোতে ডাকে পদু পড়ি রে তার খানে জান জড়ি তার সে জীবু বুড়ি রে মনে জানে তোতে মারি মা হজি জীবা চেতা মুজি হেবা পতা হজি যা চেতা মুজি হেবা পতা দিন দিশি বাঁধার ভমরা হেরি যারে মলিকে মোর আনু আছে জ্বর ভমরা হেরি যারে ভমরা হেরি যারে সম্বলপুরী লোক প্রিয়তা পাইথিবা গোটে গীত জনে কলাকার তার পরিচয় প্রদান করেছে। সে গীত হচ্ছে মল্লিকে মোর আনু আছে জ্বর ভমরা ফিরি যারে। তার কণ্ঠশিল্পী শ্রীযুক্ত শঙ্কর প্রসাদ দত্ত। আজ শঙ্কর প্রসাদ দত্ত আমার গহনরে আমার স্টুডিও সম্বলপুর দূরদর্শন কেন্দ্রে অবস্থিত অছন। তাঙ্কর ন শুনমা তাঙ্কু ভেটমা তাঙ্কর সাঙ্গে দুইপদ কথা লাগবার তাকে আগকে নেওয়া তো আসুন। দাদা নমস্কার। এবং তাঙ্কর সাঙ্গে অছন তবলা বাদক যন্ত্রশিল্পী শ্রীযুক্ত দিবাকর মহানন্দ মহাশয়। সম্বলপুরী লোকগীত যেন দিন তার জন্ম নেলা সেতবে অন্যান্য কলাকার মানকর সাঙ্গে শঙ্কর প্রসাদ দত্তঙ্কর অবদান বি অনেক রয়েছে। আজ সে সম্বলপুরী লোকগীতকে প্রচার প্রসার করবারে মুখ্য ভূমিকা নিয়ে সারিছ। আজ আমার গহণে যেহেতু অছন তাঁকর সাঙ্গে তাঁকর আরম্ভ হয়েছিবা মূল করেছিবা সঙ্গীত দিন এবং বয়স নিশ্চিত রূপে পচারমান তাঁকর গুরুঙ্কর না পচারমান তাঁকর সাঙ্গে চালিশ বরষ ধরি করি লোকঙ্কু তাঁকর প্রিয় গীতর ভাজন হয়েছিবা শঙ্কর প্রসাদ দত্তঙ্কু দুইপদ। দাদা আপনার জন্মটা নিহতি রূপে বলাঙ্গীরে। বলাঙ্গীর আজ্ঞা আজ্ঞা বলাঙ্গীর দাদা গুরু কাহাকে কলে যেতবে আপন সঙ্গীত আরম্ভ কলে? মোর প্রথম গুরু হচ্ছেন মোর বাপা মা। আজ্ঞা তারপরে মু যেতবে পিয়ার হাইস্কুলে পড়ুছিলি বলাঙ্গীর রাজাঙ্কর ঘরে সঙ্গীত শিখাউথিবার গুরু ওস্তাদ রফিক খান তাঙ্কঠারু প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা লাভ কলি। তারপরে পরে মু যেতবে বলাঙ্গীর সম্বলপুরকে আসলি ইনে প্রভুদত্ত প্রধান আজ্ঞা স্বর্গত ফকির মোহন পট্টনায়ক অরুণ প্রসন্ন সেঠ ইত্যাদি বিভিন্ন প্রকার গুরুঙ্কর সম্পর্শে আসিকি মু সঙ্গীত শিক্ষা লাভ কলি। আজ্ঞা আপনার সম্বলপুরী গীতকে গাইবার লাগবি এবং প্রচার প্রসার করবার লাগি কাঁ করি চয়েস কলে? সম্বলপুরী গীত গোটে এড়ে সুন্দর গীত তার ভাষা এড়ে সুন্দর আর তার
ସ୍ୱର ସଂଯୋଜନା ଇତ୍ୟାଦି ଏତେ ମଧୁର ଯେ କହିଲେ ନାହିଁ ସରେ। ଏ ଗୀତଟା ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଅନୁପ୍ରାଣିତ ହେଇଥିଲି ଦଣ୍ଡ ରାମଲୀଳା ଇତ୍ୟାଦି ଛୁଆବେଳେ ବଲାଙ୍ଗୀରରେ ବହୁତ ପ୍ରସାରିତ ହେଉଥିଲା ଦଣ୍ଡ ନାଚ। ତ ଆମେ ପୁରା ରାୟକୁ ସିନ୍ଦ୍ରା ହେଇକିରି ଡଣ୍ଡ ଦେଖୁଥିଲୁ ଆଉ ଏସବୁ ରାମଲୀଳା ଦେଖୁଥିଲୁ। ଏଇଟା ମୋତେ ବହୁତ ପ୍ରଭାବିତ କରିଥିଲା। ଫୋକ୍ ଜିନିଷରେ ଏଡ଼େ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଜିନିଷ ଅଛି ଯେନ୍ଟାକି ପ୍ରଚାର ନାଇଁ ହେଇପାରୁଥାଏ ସେତେବେଳେ। ତ ସେଟାକେ କେନ୍ତା କରି ଆଗ୍କେ ଆନ୍ମା ଆଉ ସେଟାକେ କେନ୍ତା ଆଗ୍କୁ ବଢ଼ାମା ସେ ଚିନ୍ତାଧାରା ମନ୍କେ ଆସ୍ଲା ଆଉ ସେଥିର୍ଲାଗି ମୁଇଁ ଚେଷ୍ଟା ଏବେ ଯାଏଁ କରୁଛେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ବେଲେ ଡଣ୍ଡ କଥା ଯେହେତୁ ଆପଣ କହୁଛନ୍, ରାଏତ ଅଧ୍ୟା ପୁରା ଅନିଦ୍ରା ରହିକିରି ସକାଳ ପୁଆ ଯାକେ ଡଣ୍ଡ ଦେଖ୍ବା ଯେନ୍ ମଜା ସେଟା ଆପଣ ପାଇଛ। ତ ଆମର ସଂସ୍କୃତି ସାଙ୍ଗେ ଡଣ୍ଡଟା ଗୋଟେ ପର୍ଯ୍ୟାୟ ଏବଂ ଗୋଟେ ମୁଖ୍ୟ ପର୍ଯ୍ୟାୟ। ସେ ଡଣ୍ଡ ଉପରେ ଆପଣ କିଛି ଗୀତ ନିଶ୍ଚିତ ଉପରେ କରିଛନ୍, ଆମ ଶ୍ରୋତାଙ୍କୁ ଆଜି ଟିକେ ଗାଇକି। ପ୍ରଥମ ଗୀତଟା ଗାଇଲି ମଲ୍ଲିକ ମୋ ରାନୁ ଅଛେ ଜ୍ୱର, ଏଇଟା ବି ଡଣ୍ଡର ଜିନିଷଟେ, ଡଣ୍ଡରୁ ଆବିଷ୍କାର କରିଛେ ମୁଁ ଏଇଟା। ତ ଏଇଟା ସ୍ୱର୍ଗତ କବି ଶ୍ରୀପତି ପାଣିଗ୍ରାହୀ ଲେଖିଛନ୍। ତ ଏଥିରେ ଯେନ୍ ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ଯଦିଓ ଏଥିରେ କେଡ଼େ ସୁନ୍ଦର ମାଧୁର୍ଯ୍ୟତା ଅଛେ, ଦେଖୁନ୍ ସାହିତ୍ୟ କେତେ ଏଥିରେ କେତେ ମଜିକିରି ଅଛେ ଆପଣ ଭାବି ନାଇଁ ପାର। ତତେ ଡାକେ ପଧୁ କଢ଼ିରେ ତା ଠାନେ ଜାନ ଜଡ଼ି, ତା ରସେ ଯିବୁ ବୁଡ଼ିରେ ବନେ ଜାନେ ଟଣ୍ଟି ମାଡ଼ି, ପଦୁ ଫୁଲ ପୋଖରୀରେ ଫୁଟ୍ସି, ପଦୁ ଫୁଲ ରୂପ ରସ ଗନ୍ଧରେ ଭମର ଆକୃଷ୍ଟ ହେଇକିରି ମଧୁ ସଂଗ୍ରହ କର୍ସି। ମଧୁ ସଂଗ୍ରହ କରୁ କେତେବେଳେ ବେଲ ବୁଡ଼ି ଯାଏସି ଯେ ସେ ଜାଣି ନାଇଁ ପାରେ। ତ ପଦୁ ଫୁଲ କାଣା ହେସି ସନ୍ଧ୍ୟାରେ ଅପେ ଆପେ ମୁଜି ହେଇଯାଏସି, ତ ସେ ଭିତରେ ସେ ଭମରଟା ରହିକିରି ମରିଯାଏସି। ହଜିଯିବା ଚେତା ମୁଜି ହେବା ପତା, ଦିନ ଦିଶିବା ଅନ୍ଧାର ଭମରା ଫେରିଯାଏ। ବା କେଡ଼େ ସୁନ୍ଦର ସାହିତ୍ୟ! ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ସେତେବେଳେ ଶ୍ରୀପତି ପାଣିଗ୍ରାହୀ, ସ୍ୱର୍ଗତ ଶ୍ରୀପତି ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ରଚନାର ଗୀତ ଥିଲା। ଆଉ ହେନ୍ତା ଡଣ ବାଜିରେ ଆପଣଙ୍କର ଆମେ ଯେନ୍ଟା ଜାଣିଛୁଁ, ଆପଣଙ୍କର ଗୀତ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କୁ ଆମେ ଜାଣିଛୁଁ, ଶ୍ରୋତା ଆମର ଜାଣିଛନ୍, ସାରା ପଶ୍ଚିମାଞ୍ଚଳର ଲୋକ, ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଲୋକ, ଓଡ଼ିଶାର ଲୋକ ଆପଣଙ୍କୁ ଜାଣିଛନ୍ ଯେ ଆପଣ ସୁମଧୁର ସବୁବେଳେ ଗୀତ ତିଆରି କରିଛ। ତ ଗୁଡ଼ାର ପଇଁରି ବାଜେ ରାଇ ଝାଇ ଗୋଟେ ଗୀତ ସେତାର ଭିତରୁ ଗୋଟିଏ, ତାକେ ଆମର ଶ୍ରୋତାଙ୍କୁ ଟିକେ ଗାଇକିରି ବି ଶୁଣାତେ ବେଲେ ଭଲ ଲାଗ୍ତା ଦାଦା। ଗାଉଛେ ଗାଉଛେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ଗୁଡ଼ର ପଇଁରି ଗୁଡ଼ର ପଇରି
কইরি বাজে রাই রাই রে নাই যা রাধা নাই যা ওটা বলে নাই যা রাধা নাই যা ওটা বলে নাই যা রাধা নাই যা ওটা বলে রাধাঙ্কু রাধা কৃষ্ণঙ্কর প্রেম রাধা কৃষ্ণঙ্কু ভল পাইবার যে নিবিড়তা তার ভিতরে ফের সম্বলপুরী গীত এটা গোটে একদম নিয়ারা কথায় যেন সম্বলপুরী গীত অছে সেন শঙ্কর প্রসাদ দত্তঙ্কর কণ্ঠদান অছে তো এই গীত শুনলা উত্তর শ্রোতা বন্ধু নিশ্চিত রূপে আমি বুঝি পারুছু যে সম্বলপুরী গীত গোটে গীত খালি নহে সে সম্বলপুরী গীত তার গোটে নিশ্চিত রূপে তার অলকা গোটে জায়গা বনেছে সে তাঁকর মানকর অনুদান তাঁকর মানকর অবদান সঙ্গীত ক্ষেত্রে শঙ্কর প্রসাদ দত্তঙ্কু আমি নিশ্চিত রূপে বুঝমা যদি সম্বলপুরী গীতকে বুঝমা শঙ্কর প্রসাদ দত্তঙ্কু হি বুঝমা তার কারণ হল শ্রোতা বন্ধু যে সম্বলপুরী গীতরে স্পষ্টতা সাহিত্য সংস্কৃতি সবুথি গোটে নিহারা বন্ধনটে সেন একদম ঝকমক 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 হয়ে দিশুছে ফটিক দিশুছে সফা দিশুছে লাগুছে এন্তা সম্বলপুরী গীত খালি ডাল খাই রসর কেলি মাইলা জোড় চুটকু চুটা জনি ফুল বোঝনিয়া নচনিয়া হুম বৌলি ভেসে রাধা কৃষ্ণঙ্কর প্রেম উপরে আধারিত গীত বি রয়েছে তো এন্তা চালু চালু সেতবেলে শঙ্কর প্রসাদ দত্ত 74 মসিহারে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী সম্বলপুর স্বীকৃতি প্রাপ্ত কণ্ঠশিল্পী হিসাবে দাদা আপন পাইসন সুযোগ তারপরে সেতবেলে আমকু যেতকি কর্ণগোচর হইছে যে সেতবেলে সম্বলপুর আকাশবাণীরে সুগম বিভাগ ওড়িয়া আধুনিক গীত বিভাগ নাই থে এবং অডিশন প্রক্রিয়া বি আরম্ভ নাই হে আমর অঞ্চলরে আমর আকাশবাণীরে কেবল সম্বলপুরী গীত সম্বলপুরী নাচ সম্বলপুরী সাহিত্য আজ্ঞা এটা গোটে নিশ্চিত রূপে গোটে হেন্তা মাধ্যম থিলা যে মাধ্যম জরিয়ারে আমি আজি ঠিক জায়গায় পৌঁছিছু কে বাগির লাগসি তো শঙ্কর দাদা প্রিয় শঙ্কর দাদা সমস্তঙ্কর সুন্দর দাদা আপনার গীত তো অনেক আছে বহুত গীত আছে বহুত আপনার সৃষ্টি বহুত সুন্দর সৃষ্টি যেন মাদকতা রয়েছে যেন সৌন্দর্য রয়েছে তো এই গীত বি থিলা কুড়র পয়রি বাজে রাই যাই নাই যা রাধা নাই যা ওটা হলে ধর্ম ডং সেনা এটাকে লেখিলে রেডিও মাধ্যমে অনেক থর প্রচার প্রসার হয়েছে এবং লোকঙ্ক প্রীতি ভাজন হয়েছে আমার শ্রোতা বন্ধু আমার সুন্না বালাঙ্ক লাগি এটা গোটে বঢ়িয়া খুরার থিলা যে শঙ্কর দত্তঙ্কর গীত বাজুছে বলে জরুর শুনমা রেডিওটে ধরিকি হুয়ে তো বন ঘাটে হোক কি ভণারি দোকানে হোক কি ফল দোকানে হোক কি গাঁ খুলিতি হোক রেডিওর প্রচার প্রসার থিলা লোক রেডিও থি যদি অনুরোধ ক্রমে আসন্তু শুনিমা সম্বলপুর অঞ্চলর লোকগীত সম্বলপুরী বেলে এবং কণ্ঠশিল্পী শঙ্কর প্রসাদ দত্ত লিখিছেন ধর্ম ডেনসেনা কিংবা অন্যান্য যে সে সন্ন্যাতি তাহলে নিশ্চিত রূপে মনটা সেনকে ঘিচি হয়েযা তো দাদা যেতবে সম্বলপুরী অডিশন কেবল লা এবং লোকগীত গাইবার সঙ্গে সঙ্গে আপন ওড়িয়া গীতরে ওড়িয়া আধুনিক সুগম গীতরে বি সুদক্ষ কণ্ঠশিল্পী আপন থিলে সুযোগ্য কণ্ঠশিল্পী মধ্যে থিলে তো সেতবে গুরুমানকর আপন অনুপ্রাণিত হলে দাদা আপন কাকির রেডিওরে ওড়িয়া গীত না গাইবা তো আপন কটককে গলে এটা কেতে মশিয়ার কথা দাদা এটা 1978 মশিয়ার কথা আজ্ঞা মানে এটার ভিতরে 4 বরস আপন সম্বলপুরী গীত প্রচার প্রসারে পুরা মজি যাইতে তারপরে আপন রেডিও স্টেশন কটককে গলে সেনু বি স্বীকৃতি লাভ কলে এবং আপনার পয়লা গীত দাদা টিকি আমার শ্রোতাঙ্কু টিকি শোনাবে যা যেটা ওড়িয়া গীত ওড়িয়া গীত আজ্ঞা আজ্ঞা কবিতা গো তুম মায়ার ছন্দে বন্ধিলে যেবে মন কবিতা গো তুম মায়ার ছন্দে বন্ধিলে যেবে মন
जानी तो न थीली पागल हो जेन तांकर पिता तांकु संगीत सिखेछ तांकर घरे आउ जणे सुदक्ष संतान निश्चित रूप रे जन्म होले से मानस कुमार दत्त इज आल्सो ए वेरी गुड सिंगर केनता हेबार द्वारा कणा हसी ना गुटे परिवार रे समस्त यदि कलाकार कलाकार जेन अछन सेनर मजा सेनर संगीत सेनर सृष्टि किछि अलग तो दादा आपन श्रद्धा बाली पुरी के निमंत्रित होकर आसुच प्राय सात वर्ष नौ आठ वर्ष आप श्रद्धा बाली रे कार्यक्रम कर श्रीक्षेत्र कला प्रकाशित आज्ञा आपन सेनु किछि गुटे उपाधि भी आपन को से समय दिया हेतिला संगीत मनोहर उपाधि मु पाइदिलि आज्ञा 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 एटा केन मसियार कथा दादा एटा 1998 आपनकर भल बंधु शेखर दादा शेखर घोष ए भल बंधु सुभाष दादा सुभाष दास एवं प्रफुल्ल कर से तो गुरु तुल्य गुरु कुमार महांत तब समस्त सागे से ओडिया गीत मजी जाइए जिते ओडिया गीत गायबार शंकर दत्त आरंभ कले से ओडिशा बोधे निश्चित रूप से चिन्हला गोटे समियाथी सम्बलपुरी गीत गायबारे माभी पाबजीना कंठशिल्पी शंकर प्रसाद दत्त गोटे प्रचलित लोकप्रिय गीत थिला मोर मन अच्छे बहुत सुंदर गीत एकदम आमर गाँ गहली ढग ढमाड़ी से नहीं करा तार भी लेखक बारतला तरे गलारे भालू खस खस ताके दादा आज्ञा तो आम से गीत के दादा सुनमा अरे बार तर तुरे गोलर भालू खस खस मुई तो हेई गली नरे उठ बस उठ बस उठ बस मुई तो हेई गली नरे उठ बस उठ बस उठ बस अरे जानी नाई हला कि रही नाई हला खाई नाई हला कि भाई रे पकेई नाई हला बसी नाई हला कि उठी नाई हला सब बेले मोर कोनियार कथा ये दुई काने सुनी नाई हला बार तरे तरे गोलार भालु खस खस अरे बार तरे तरे गोलार भालु खस खस मुई तो हेई गली नरे उठ बस उठ बस उठ बस मुई तो हेई गली नरे उठ बस उठ बस उठ बस तार घिड़ी घिड़ी जाम तार घिड़ी घिड़ी जाम टोंगिया पगल धारा ऐसी दे जान ले साम
पान पतर पान अरे पान पतर पान धान फसका मुँह मस्का धर भुस्की कान धिनकटी सर सट धर बानी था धामन पट धिनकटी सर सट धर बानी था धामन हेतनी रंग तिनी ना मेरे टोनांग टट टक घोड़ो भोटांग वड़रे सटांग टट ना कांदीरी ननी फूल सुंदरी ननी के कोयले कांसी ठस 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 मुई तो हे गली नरे मुई तो हे गली नरे अरे बायतर करे गोले रे भालु खस खस जोड़ा मुड़ा दे गोले रे भालु खस 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 मुई तो हे गली नरे ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ସୃଷ୍ଟି କରୁନ୍ କରୁନ୍ ଆପଣ ସମ୍ବଲପୁରୀ ଗୀତରେ ଶାସ୍ତ୍ରୀୟତା ପ୍ରବେଶ କରାବାର ନିଶ୍ଚିତ ରୂପରେ ଅଭିପ୍ରାୟ କରିଥିଲେ ଏବଂ ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତକେ କେନ୍ତିକିରି ସମ୍ବଲପୁରୀ ଗୀତକେ କନଭର୍ଟ କରିହେବା ଏବଂ ଲୋକଙ୍କୁ ଆଉ ଟିକେ ନୂଆ ଟାଇପ୍ର ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ଲୋକ ଶୁଣିବେ ତାକେ ଗୋଟେ ପିଢ଼ି ନୂଆ ଗୋଟେ ପିଢ଼ିକେ ନେଇଯିବା ପ୍ରୟାସ ଆପଣ କରିଥିଲେ ଏବଂ ସେତାର ଭିତରୁ ଗୋଟେ ଏ ଗୀତ ମୀରା ଡାକୁଥିଲା ଗିରିଧର ନାଗର ଆର ରାଧା ଡାକୁଥିଲା ରାଧା ଡାକୁଥିଲା କାହ୍ନୁ ତ ଶାସ୍ତ୍ରୀୟତା ପ୍ରବେଶ ଲୋକଗୀତ ଜରିଆରେ ଶାସ୍ତ୍ରୀୟତା ପ୍ରବେଶ କରବାର ସମ୍ବଲପୁରୀ ଗୀତକେ ଆଉ ଟିକେ କଲରଫୁଲ କରବାର ଇଏ ମାହିର କଣ୍ଠଶିଳ୍ପୀ ହେଉଛନ୍ ଶ୍ରୀଯୁକ୍ତ ଶଙ୍କର ପ୍ରସାଦ ଦତ୍ତ ଯେହେତୁ ଆମର ପାଖେ ଆମର ଶ୍ରୋତାଙ୍କର ପାଖେ ଆମର ଘରେ ଅଛନ୍ ଦିବାକର ମହାନନ୍ଦ ମହାଶୟ ଯିଏ ତବଲା ବାଦନ ବହୁତ ସୁନ୍ଦର ତବଲା ବାଦନ ସେ କରିଛନ୍ ସମ୍ବଲପୁରୀ ଗୀତରେ ଅନେକ ତାଙ୍କର ସୃଷ୍ଟି ଅଛେ ତ ଏଇ ଗୀତରେ ଆମେ ଟିକେ ଶାସ୍ତ୍ରୀୟ ପ୍ରବେଶ କରବାର ଯେନ୍ ଚିନ୍ତାଧାରା ଶଙ୍କର ପ୍ରସାଦ ଦତ୍ତ ଦେଖିଥିଲେ ଆଜି ସେଟା ସତ୍ ହେଇଛେ ଆଜି ସେ ପିଢ଼ିର ଗୀତ ଥି କଳାକାରଙ୍କ ଶ୍ରୋତା ଥି ତାଙ୍କୁ ପାଏସ ତ ଆସୁନ୍ ସୁମା ତାଙ୍କର ଗୀତ ଗିରିଧର ନାଗର ରାଧା ଡାକୁଥିଲା କାହ୍ନୁ ମୀରା ଡାକୁଥିଲା ଗିରିଧର ନାଗର ରାଧା ଡାକୁ ରାଧା
प्रेमे बाई आहार को नाई ओ नाई बजारु डकुतिला गिरिधर नागर मीरा डकुतिला गिरिधर नागर राधा डकुतिला मुई तो डकुचे मुरली भर मुई तो डकुचे मुरली भर बजा तोर मन बेनु कानु बजा तोर मन बेनु बजा तोर मन बेनु कानु बजा तोर मन बेनु एते कम समय भितरे शंकर प्रसाद दत्तंकर कलाकार जीवन रो कथा सब जानबार्टा संभव नुहे से तो परवर्ती कार्यक्रम थी आम दादा आपन को फिर गाए साक्षात्कार आमा आ भेटमा आम दर्शक बंधु मान को दादा पाखु मुई निजे विदाय नौछे जुहार नमस्कार नमस्कार बहुत सुंदर बहुत धन्यवाद आपन को संबलपुर दूरदर्शन केन्द्र रे।